করছে, যতদিন থেকে বাস করি এই ধরনের কোন ঘটনা মনে করছেন বিষয়টা এরা না দেখে কিভাবে বলি কি বলেন তো? না এর আগেও তো আপনাদের বাড়ি ছিল, বাড়িটা তো কালকে তৈরি, কেউ বা কারা যে কোনো লোকের তো লাগাই দিয়েছে, কিন্তু আমরা তো না দেখে তো আর বলতে পারছি না যে কে লাগাই দিয়েছে আগুনটা। এই এলাকার যারা পঞ্চায়েত আছে তারাও জানে সেই বাড়ির লোকটা তৃণমূল কংগ্রেসের সমর্থক, কারো বিজেপির বাড়িতে পুরানো যায় না, বাড়িটা যে করে সে তৃণমূলের সমর্থক, কিন্তু সেই জায়গাটা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন এই এলাকাটায় অশান্তির সৃষ্টি করেছে, মানে দুষ্কৃতিরা করেছে। আমরা বলছি যে কোন দুষ্কৃতি, কিন্তু আজ দীপক বর্মন বলছে যে তৃণমূলের থেকে হচ্ছে, এবং হঠাৎ সে তৃণমূল কংগ্রেসের একজন নির্বাচিত প্রতিনিধি কি করে বলতে পারে যে এখানে তৃণমূল লাগিয়েছে? আমাদের দেওগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকাতে যারা আমাদের সক্রিয় কর্মী আছেন, সুশীল চন্দ্র দাস, সুশীল দাস, রামানন্দ দাস এবং প্রেমানন্দ দাস, চারজনের বাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে রাত্রের অন্ধকারে। এবং আপনারা দেখেছেন যে সুশীল দাসের যে বাড়িতে এই মোটরসাইকেল, আপনাদের সুনীল দাসের যে বাড়ি আছে আপনারা দেখেছেন, এখানে মোটরসাইকেলকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এবং কয়েকটা বাড়িতে কোথাও পর্দাত এবং কোথাও প্লাস্টিকে এইভাবে মানে আগুন লাগিয়ে একটা আতঙ্কের সৃষ্টি এখানে করার চেষ্টা করছে বর্তমান শাসক দল এবং যিনি ব্লক সভাপতি রয়েছেন তৃণমূল কংগ্রেসের। তো আপনারা জানেন যে অন্য অন্য রাজ্যে ভোট হয়, কিন্তু মানুষ জানে না যে কিভাবে হয়, শান্তিপ্রিয়ভাবে ভোটটা হয়ে যায়, কিন্তু পশ্চিমবঙ্গে যখনই ভোট ঘোষণা হয় প্রত্যেকবার কোনো না কোনো এখানে সন্ত্রাস করা হয়, মার্ডার করা হয়, আমাদের যারা কর্মী থাকে তাদেরকে, সেটারই একটা উদাহরণ হিসাবে আপনারা আজকে ফালাকাটা বিধানসভায় দেওগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকাতে দেখতে পেরেছেন যে কিভাবে বাড়ি বাড়িতে যে অগ্নি সংযোগ করা হয়েছে, এবং আমাদের আরেকজন সক্রিয় কর্মী আছে তাদের বাড়িতে এসে মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং সর্বস্ব মানে নষ্ট করে দেওয়া হয়েছে। এখানে আমরা এটাকে প্রশাসনকে জানাবো, এবং আমরা চাই যে যারা এই ধরনের কাজের সাথে যুক্ত আছে পুরোপুরি এর সাথে, শাসক দলের যারা নেতা কর্মীরা আছেন তারা এর সাথে যুক্ত আছে, এবং তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে মানুষ এই গণতন্ত্রে নিজের ভোট অধিকার সুষ্ঠু মতন করতে পারে। ওটা রাতের অন্ধকারে কে বা দুষ্কৃতীরা দিয়েছে, আজকে বিজেপি যার কথা বলছে তৃণমূল এখানে করেছে, আজকে যাদের বাড়ি গিয়েছেন তারা আমাদের তৃণমূলের কর্মী, একজন রামানন্দ দাস তার নাম, আমার নিজের কর্মী, আমার সঙ্গে সারাক্ষণ থাকে তৃণমূলের লিডার, আমাদের সতীশ দাস একবারই তার বাইক পুরো দিয়েছে তার ছেলে, সে আমাদের ডানপন্থী আন্দোলনের নেতা, মানে প্রত্যেকেই ডানপন্থী আন্দোলনের নেতা। যদি আমরা বলতে চাই, আমি সে কখনো বলিনি রাজনৈতিক এটা কোনো কারণ, এখনো বলবো না, যদি বিজেপি এটাকে রাজনৈতিক চক্রান্ত মনে করে তাহলে তারাই লাগিয়ে দিয়েছে।